এশিয়া ক্রিকেট কাউন্সিলর সভাপতি জয় শাহে মঙ্গলবারে করেছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা। ঘোষণাত কৈছে 2023ৰ যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপৰ বাবে টিম ইন্ডিয়া পাকিস্তানলৈ নাযায়, লগতে এখন নিরপেক্ষ স্থানত এই সন্মানীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হব বলেও ঘোষণা করেছে। পাকিস্তানত ফ্লেগশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। এই ক্ষেত্রত কোনো সন্দেহ নাই যে ভারত আর পাকিস্তানের মাজৰ ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা হয়তো পৃথিবীর আটাইতকৈ গুরুতর প্রতিদ্বন্দ্বিতার মাজরেই অন্যতম। বিসিসিআইৰ সচিবে মঙ্গলবাৰে টিম ইণ্ডিয়াৰ পাকিস্তান যাত্ৰা সম্পূৰ্ণৰূপে খাৰিজ কৰি অন্য স্থানত প্ৰতিযোগিতা আয়োজন কৰা হ'ব বুলি উল্লেখ কৰিছে। তেওঁলোকে কয় যে আমি এক নিৰপেক্ষ স্থানত আয়োজন কৰিম 2023ৰ এছিয়া কাপ। টিম ইণ্ডিয়াৰ পাকিস্তান যাত্ৰাত অনুমতি প্ৰদান কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে চৰকাৰে, আৰু সেয়েহে এই ক্ষেত্ৰত কোনো মন্তব্য তেওঁলোকে নকৰে বুলি ইতিমধ্যে তেওঁলোকে কৈছে। কিন্তু 2023ৰ এছিয়া কাপৰ বাবে খেলখন অন্য স্থানত আয়োজিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। আর মঙ্গলবারে মুম্বাইত অনুষ্ঠিত বিসিসিআইৰ 91 সংখ্যক বার্ষিক সাধারণ বৈঠকত এই মন্তব্য করেছে জয় শাহে। লগতে তেও কৈছে 2025ৰ চ্যাম্পিয়নশিপ ট্রফিৰ বাবেও স্থান নির্ধারণ কৰিবলৈ বাকি আছে। যেতিয়া সেই স্থান নির্ধারণ হব তেতিয়া তেওঁলোকে সেই বিষয়ে জনাব বুলিও এই বার্ষিক সাধারণ বৈঠকত উল্লেখ কৰিছে। আৰু যিহেতুকে এশিয়া কাপ সমাগত আৰু তাৰ বাবে ভাৰত পাকিস্তানত নাযায় বুলি ইতিমধ্যে জয় শাহে উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে, 2023ৰ এশিয়া কাপৰ বাবে টিম ইণ্ডিয়া পাকিস্তানলৈ নাযায়, আৰু লগতে এখন নিৰপেক্ষ স্থানত এই সন্মানীয় প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰাৰো পোষকতা কৰিছে এছিয়াৰ সভাপতি জয় শাহে।